Hi my all YouTube friends, welcome to my new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কারণ আমরাও ভীষণ ভালো আছি। ভিডিওটা পুরো দেখো, ভালো লাগবে আশা করি, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। এগুলো লঙ্কা, লঙ্কার আমি বোটাটা ছাড়িয়ে রাখি, কারণ বোটাটা ছাড়িয়ে রাখলে অনেক দিন ফ্রিজে স্টোর করা যায় আর তাতে একটুও লঙ্কা পচে না। Hi friends, good morning. Welcome back to our new vlog. আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, আর আজকেও বাংলায় বলছি। সো কালকে তো কোনো ব্লগ ছাড়িনি, কারণ ভীষণ শরীর খারাপ লাগছিল, কি বলবো আর। আর আজকাল তো এরকমই হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠেই এনার্জি ল্যাক হয়ে যাচ্ছে। তার একটা রিজন আছে, তো ওটা আমরা এখনো কনফার্ম নই, তাই আর কিছু বলছি না, নাকি বলেই ফেলি। অ্যাকচুয়ালি আমি ব্লাড টেস্ট করেছি, তো ব্লাড টেস্টে এসছে ব্লাডে লিকোমিয়ার ভাগটা বেশি। সো ডাক্তার ওটাকে আবার টেস্ট করতে বলেছে, যে টেস্ট করে তারপরে উনি ডিসিশন নেবে যে কীভাবে আমার সাথে মানে আমাকে ট্রিটমেন্ট করবে, মানে মেডিসিন দেবে এক্সেট্রা এক্সেট্রা। তো আই হোপ কে ব্লাডে লিকোমিয়ার ভাগটা বেশি বলেই হয়তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই প্রচণ্ড এনার্জি ল্যাক থাকি। তো আজ মানে আজ না, কাল রাতে আমি ডিসিশন নিয়েছি যে এভরিডে আমি ডান্স প্র্যাকটিস করব, কারণ ওটাতে কী হয় একটা এনার্জি আসে প্রচণ্ড, আর আমি ভীষণভাবে ভালোবাসি নাচ, তার জন্য আমারও মনে হয় যে ভীষণভাবে এনার্জি পাওয়া যায়। তো একটা খুব সুন্দর গান সিলেক্ট করেছি আজকে, সকালবেলা একটু প্র্যাকটিস করলাম, চা খেলাম, প্র্যাকটিস করলাম। আজকে তো তার জন্য ব্রেকফাস্টও বানাইনি, আর আজকে একটুখানি আকুল আর অঙ্কুর দুজনে মিলে ডিসিশন নিল একটু বাইরে বেরোবে, কিছু কেনাকাটি করার আছে। যেমন ধরো আকুলের জুতোটা ফেটে গেছে, একটা ওই কিটও কিনতে হবে, কিছু আকুলের একটা কিছু প্রজেক্ট আছে, তো প্রজেক্টের জন্য কিছু সামান কিনতে হবে, আমারও একটা জুতো কিনতে হবে, বর্ষাকাল তো চলেই এলো তার জন্য ছাতা কিনতে হবে, রেইনকোট কিনতে হবে এক্সেট্রা এক্সেট্রা। সো এত কিছু কিনতে হবে, সব কিছু আমরা চিন্তাভাবনা করে নিলাম, কখন বেরোবো, কোথায় যাবো, কীভাবে কিনবো, সব কিছু এভরিথিং। বাট তারপরে হঠাৎ মনে পড়লো, আরে আজকে তো সানডে, আর সানডে তো থাকে মার্কেট বন্ধ। তো এখন আর কিছু বলিনি অঙ্কুরকে, আসুক দেখা যাক কী হয়। আর একটা বন্ধুর বাড়িতেও আজকে যাওয়ার আছে, সেই যে বলেছিলাম না যে বাচ্চাটার জন্মদিন ছিল আর এখন যেতে পারলো না, ভীষণ জ্বর হয়েছিল, সে তো প্রচণ্ড জ্বর, 105 জ্বর ছিল। তো সেই তার বাড়িতে যাব তার গিফটটা দিতে। সো এই যে গিফটটা দেখো, সেই কবে থেকে কিনে ফেলে রেখেছি, একটা সুন্দর সফট টয়েস, পরে দেখাবো। তো এখন বাড়িতে অনেক কাজ, অনেক কাজ মানে অনেক কাজ মানে অনেক কাজ, অনেকগুলো কাপড় জামা ভিজিয়েছি, সেগুলোকে ওয়াশ করতে হবে, আকুলকে স্নান করাতে হবে, টেবিল ক্লিন করতে হবে, বিছানাটা ক্লিন করা হয়ে গেছে, এই যে আকুল বসে আছে। গুড বাচ্চা, গুড বাচ্চা, মুড্ডু বাচ্চা, ও ঢেকে রেখেছে, জামাটা খুলে ফেলেছে, এক্ষুনি জামাটাকে খুলিয়ে সার্ফে জলে চুবিয়ে দিয়েছি, ওই জন্য জামাটা এখন চোখের ওষুধ দিয়ে শোবে ও বাচ্চা। তো চলো কাজ বাজ ছেড়ে নিই, আবার দেখা হবে পরে। প্রত্যেক দিন রাত্রিবেলায় সবার শেষে অঙ্কুর ডিনার করে, আর টেবিলটাকে এত নোংরা করে রাখে কি বলবো আর, তাই সবার আগে উঠে আমার টেবিলটাকে ক্লিন করতে হয়। তো আজকে আর সকাল সকাল টেবিল ক্লিন করা হয়নি, তাই এখন ক্লিন করছি। আসলে আজকে কোনো রান্নাবান্না নেই, তাই জন্য ভাবলাম জলের ড্রামটা আমিই ক্লিন করে নিই, কনকদির আশায় না রেখে। এই ড্রামটাকে ক্লিন করে ওই ড্রামটার থেকে জল ভরে রাখবো, তাহলে বড় ড্রামটা কনকদি ধুয়ে দেবে।
গ্যাস ওভেন চারপাশটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আজকে। রান্নাবান্না না থাকলে কোনো কাজ থাকে না, রান্নাবান্নাটা ভীষণ বড় একটা কাজ। যেহেতু রান্নাবান্না নেই তাই জন্য পুরো গ্যাস ওভেন তার আশেপাশে চারিদিকগুলো পুরো ভালো করে সার্ফ জল করে মানে সার্ফের জল বানিয়ে ওটা দিয়ে মুছছি, কারণ দুদিন আগেই আমি পুরো কিচেন পরিষ্কার করিয়েছি লোক দিয়ে। আর আমি যদি এখন মাঝে মাঝেই একটু লাইজল বা সার্ফের জল দিয়ে এগুলো পরিষ্কার করে রাখি তাহলে খুব তাড়াতাড়ি আর নোংরা হবে না। সকালেই বলেছিলাম একটু কেনাকাটি আছে, তো আজকে পুরো সহ ফ্যামিলি বেরিয়েছি কেনাকাটি নিয়ে। দেখো আকুল, ধরো আকুল তো একটুতেই এক্সাইটেড হয়ে যায়, পকেট ঝাপতে বেরিয়েছে, পকেট ঝাপতে বেরিয়েছে আকুল। শোনো, ওকে জিজ্ঞেস করেছে আমাদের আর কি ওপরে যে কাকু থাকে, বলছে অল্প কাটবো বেশি না। চিৎকার কেন করলো জানো, ওর আঙুলটা ভেঙে গেছে আর সেটাকে ও ট্রিটমেন্টও করাচ্ছে না। এই আঙুলটা ওর ভেঙে গেছে অলরেডি, টাচ করলেই ব্যথা করে তবু যাবে না। এই হলো বাবা ছেলের কাণ্ড, দুজনে মিলে কি এখন খুব মস্তি করে যাচ্ছে। দেখো চলে এসেছি, বলেছিলাম না যে ছাতা রেনকোট সব কিনবো, চলো কিনি আগে ছাতা রেনকোট। লাভই তো মে জবান হলো ফিজিক্স দিয়ে ঘুরে যাবে তুমি বিরাস হই ভালো। এখন চলে এসেছি দোকানে, বেডিং স্টোরস। এখানে ছাতা রেনকোট বেডশিট বেড কভার কার্টেন্স ডোরম্যাটস সব কিছু পাওয়া যায়, আর ভীষণ ভালো দোকান। আর এই দোকান থেকে আমি সবসময়ই কেনাকাটি করি। এটার দাম কত? না আমি এটা নেবো না। একই রঙের নেবে তোমার এই ছাড়া এক কত ঝামেলা হয় বাচ্চা কাচ্চা জিনিস কিনতে আসলে। একটা রেনকোট সেটা কিনতে এসেও কত ঝামেলা দেখো। না এটা আরো উপরে উঠবে, কেন আমি তোমাকে বলি, পিছনে ব্যাগ থাকবে, জিনিসটা আরো উপরে উঠবে, জিনিসটা গিয়ে ঠেকবে হচ্ছে হাঁটুর কাছে পিঠে পেছনে যখন। না এটা এখানে কি, এটা কি ব্যাগের জায়গা? ওটা গেলে ওটা ওই হাঁটুর ওখানে উঠবে। ছাতা কিনতে চলে এসেছি, আর যবে থেকে মোটামুটি একটু বড় হয়েছি ছাতা রেনকোট এক্সেট্রা এক্সেট্রা কিনি, তবে থেকে এই কাকুর দোকানেই কিনি। কাকু কিছু বলবে? বলে দাও যে কাকু এখন হিসেব করতে ভীষণ ব্যস্ত। কাকু তুমি দিয়ে কিনি তো? হ্যাঁ, এটা কে বলো তো? আমার স্টুডেন্ট অরিমিত্রা, অরিমিত্রার বাবা। এ ছোট্ট থেকে অলোক কাকুকে খুব ভালো চিনি, আর আমাদের বিয়ের পর থেকে সব কিছু অলোক কাকুর দোকান, বালিশ থেকে শুরু করে ম্যাট্রেস বিছানার ছাদ সব। উনি কি তোমার কাছে ভিক্ষে চেয়েছে? কেউ ভিক্ষে না চাইলে তাকে কখনো দিতে নেই ভিক্ষে বাবা। তুমি না না ভিক্ষে দেওয়াটা রেসপেক্ট নয়।
দেখো এটা চিরাচায় লাগছে না, এটা হলো আমাদের এইটবি মার্কেট, এটা আমি আগেও দেখিয়েছি, কিন্তু আজকে হলো সানডে, আর সানডে আফটারনুন, আর সানডেতে না এই যে দোকানগুলো হয় সব বন্ধ থাকে, তখনই ফুটের দোকানগুলো বসে, কিছু কিছু দোকান আবার খোলাও থাকে। দেখো যে চুড়িদারের দোকানটা খোলা, ঠিক আছে, সেরকম কিছু কিছু দোকান খোলা, কিন্তু বেশিরভাগ মানে 95% দোকান বন্ধ থাকে, সেই দিন সবই ফুটের দোকানগুলো বসে। এই দেখো সব ফুটপাত দু সাইড জুড়ে, দু সাইড জুড়ে দেখেছ সব ফুটপাতের দোকানগুলো বসেছে। আবার এই দেখো এই দোকানটা আবার খোলা, আর এখন লেগেছে জবরদস্ত খিদে। সো আগে আমরা খেয়ে নিই, তারপরে সব কিছু। ওরে বাবা আজকে সানডে না, রেস্টুরেন্টের বাইরে লম্বা লাইন। এখন আমরা ওয়েটিংয়ে মানে ওয়েট করছি আর কি, বাইরে ওয়েটিং লিস্টে আছি। তো আমাদের আগে এখনও তিনটে ফ্যামিলি আছে, তো তাই আমরা এখন ওয়েট করছি বাইরে, কারণ আজকে সানডে, সানডে আফটারনুন মানে লাঞ্চে মোটামুটি সবাই রেস্টুরেন্টে চলে এসছে। তো এখন আমরা ওয়েটিং লিস্টে ওয়েট করছি। আজকে তো এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, নুন নুন হবে, সল্ট মানে কি বল, ইহার নাম প্যান ফ্রাইড চিলি ফিশ। এই রেস্টুরেন্টের ভীষণই ফেমাস একটা ডিশ। এই রেস্টুরেন্টটার নাম হলো ক্যালকাটা বিস্ত্রো। যারা কলকাতায় থাকো তারা হয়তো জানো যাদবপুর সুলেখার সামনে এই রেস্টুরেন্টটা আছে। ভীষণই টেস্টি আর ফেমাস ডিশ এই রেস্টুরেন্টের। এবারে বাবারটা বাকি আছে, কুলকে দেখো
সো আজকের মতন লাঞ্চ শেষ। দেখো আমার লিপস্টিকও উঠে গেল। আকুল যে কি কেঁদেছে খিদেতে, মানে ফার্স্ট টাইম খিদেতে কাঁদলো আকুল। তো খাওয়া দাওয়া শেষ, আর অ্যাজ ইউজুয়াল আমরা যখনই যে কোনো রেস্টুরেন্টে যাই আমাদের একটু বাঁচা খোঁচা খাওয়ার বাঁচে, যেটা আমাদের পার্সেল করতেই হয়। এবার যাব আকুলের জন্য একটা জুতো কিনতে, কারণ দুদিন আগে জুতোটা এত দৌড়িয়েছে না কিলোটা পুরো গেট ছিঁড়ে গেছে। সেটা আবার আমার মা সেফটি পিন লাগিয়ে দিয়েছে পায়ের জুতোতে, ওই দিয়ে দুদিন চললো। আজকে দেখো বেরিয়েছে, এই ঝড় বৃষ্টির জলের দিন ওকে স্নিকার পরে বেরোতে হয়েছে, তাই এখন একটা কিটো কিনি, তারপরে এই পার্সেল এই ছাতা এগুলো সব বাড়িতে রেখে তারপরে যাব এক বন্ধুর বাড়িতে। এখন চলে এসেছি বাটাতে, এখন আকুলের জন্য একটু জুতো দেখছি, চলো আগে দেখি। যা জিনিসপত্র কিনলাম সব ঘরে রাখলাম, আমি ডাম্প করলাম, তাই আবার এখন বেরোচ্ছি। আর আকুল যখন কিটো কিনছিল তখন তার ভিডিও করতে পারিনি, আর বাড়িতে আসলাম বলে ও কী করলো, ওর কিটোটাই পরে বেরোলো। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আকুলের নতুন কিটো, বিউটিফুল কিটো, কি সুন্দর দেখতে হয়েছে। এখন আমরা পৌঁছে গেছি ফ্রেন্ডের বাড়িতে। অবশ্য ফ্রেন্ডের সাথে তো রাস্তায় দেখা হয়ে গেছিল, ওকে দিয়ে সবকিছু পাঠিয়ে দিয়েছি, আকুলও চলে গেছে। আর অনেকদিন ধরে আমরা এত গ্রসারিজ সেভাবে করিনি, এই যে বিস্কিট কিনে নিলাম কিছু, এবার উঠে যাব। প্রেস করো, করেছো? আজকে আমরা কার বাড়িতে এসেছি? ওই দেখো তো ব্যস্ত এখন মোবাইলে, না মেসেজ করছি। আরে তো শুয়েই পড়েছে, এত খেয়েছে টায়ার্ড। এই তো পুরো শুয়েই রয়েছে, বললো যে আকুল এখন ফোনটা চাই আকুলের, তাই না আকুল? আসছি, দাঁড়াও আমরা একসাথে বেরোবো। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। আজকের মতন বন্ধুর বাড়ি ঘোরা খতম, এখন তো আমরা বেরিয়ে যাচ্ছি। আর আকুলকে রুমে আটকে রেখেছে পুতলিটা, সিক্রেট বলবে বলে। এখন আমি নেমে গেলাম, তাহলে তারা যেই দেখবে যে মা নেমে গেছে তো চটপট নেমে আসবে, ভালো লাগছে না। অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, ভীষণ টায়ার্ড লাগছে এখন, কারণ আজকে তো পুরো দিনটাই বাইরেই গেল। আর অঙ্কুরের সাথে কোথাও বেরোতে হলে এই কাঠফাটা রোদেই বেরোতে হবে, ওর সন্ধেবেলা ওর নাকি ইচ্ছেই করে না, মানে সন্ধেবেলায় যদি কোনো প্ল্যান বানায় না তাহলে ও ঘুমিয়ে কাটিয়ে দেবে, সেই সন্ধেবেলাটা তো বেরোবেই না। তো আজকে সেই কাঠফাটা রোদ প্লাস বৃষ্টি দুটো মিলিয়েই আমরা বেরিয়েছি। তো ছাতা কেনা হলো, রেইনকোট কেনা হলো, আকুলের লাঞ্চ হলো, বিউটিফুল লাঞ্চ হলো, তারপরে মৈত্রীদের বাড়িতে যাওয়া হলো, সেখানে সামায়রা থেকে রিটার্ন গিফট পাওয়া হলো না, নিউ হট উইলস, সো সব কিছু মিলিয়ে ও খুব এক্সাইটেড।
এই যে ও বন্ধুদের সাথে খেলতে পারলো একটা হটwheels পেয়েছে তুমি একটা হটwheels পেয়েছে আর কতগুলো দেবে রে তোকে হ্যাঁ তো এত কিছু নিয়ে তো ভীষণ এক্সাইটেড আমি ভীষণ টায়ার্ড দেখি বুঝতে পারছো গলাটাও বসে গেল সো মোদ্দা কথা হলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর বড় করছি না চলো আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে তো টাটা বাই বাই সি ইউ অ্যাগেইন গুড নাইট